রাতের আকাশ মুগ্ধ করত তাকে। ঘন্টার পর ঘন্টা তাই টেলিস্কোপে চোখ রাখতেন সুশান্ত সিং রাজপুত। সুশান্তের টুইটার কাভার ফটোতে ভ্যান গগের স্টার নাইট। সিফ আকাশ প্রেম নাকি সে ছবিতে লুকিয়ে অবসাদের ক্লু। দশ দিন পেরিয়ে গেলেও এখনও বলিউড অভিনেতার মৃত্যুর কুলকিনারা পায়নি মুম্বাই পুলিশ। বোদ্ধাদের মতে এটি ভ্যান গগের সেরা কাজের একটি। মৃত্যুর ঠিক এক বছর আগে 1889 সালের জুন মাসে এই ছবিটি আঁকেন ভ্যান গগ। ঠিক এক বছরের মাথায় মাত্র 37 বছর বয়সে আত্মহত্যা করেন জগৎখ্যাত এই চিত্রকর। তবে ভ্যান গগের এই ছবির আলোচনা বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের আত্মহননের কারণে। হতাশা অবসাদ একাকিত্বে তলিয়ে যাওয়া সুশান্তের আখ্যান ঘাটতে ঘাটতে হঠাৎই উঠে আসে ভ্যান গগের এই ছবি। সুশান্তের টুইটার কাভার ফটোতে এখনো জ্বলজ্বল করছে ভ্যান গগের স্টারি নাইট। আশ্চর্য সমাপতন, তিনিও যে আত্মহত্যার পথ বেছে নিলেন। যদিও সুশান্ত বলেছিলেন সবচেয়ে বেশি ভয় পান মৃত্যুকেই। So there's nothing you fear in life. Probably death. 1889 সালে দক্ষিণ ফ্রান্সের একটি হাসপাতালে ভর্তি থাকার সময় স্টারি নাইটস ছবিটি এঁকেছিলেন ভ্যান গগ। শিল্পবোদ্ধাদের মতে স্টারি নাইটস ছবিটি ভ্যান গগের সম্পূর্ণ কল্পনাপ্রসূত। দক্ষিণ ফ্রান্সের যে হাসপাতালে থাকার সময় ভ্যান গগ এই ছবিটি আঁকেন, সেখান থেকে এমন কোনো দৃশ্যই দেখা যেত না। সুশান্তের বাড়িটাও অদ্ভুত। ফ্ল্যাট জুড়ে ঐতিহাসিক চিত্রকর্ম আর একটা টেলিস্কোপ। তারা দেখতেন জমি কিনেছিলেন চাঁদে। ভারতের প্রথম কোনো অভিনেতা যখন চাঁদে জমি কিনেছেন তা বুঝে পাওয়ার আগেই নিজেই যে তারা হয়ে গেছেন তিনি। অনেকেই বলেন অবসাদে ডুবতে থাকা ভ্যান গগের মনের প্রতিফলন রয়েছে এই স্টারি নাইটসে। সুশান্তের প্রোফাইলে স্টারি নাইটসের ছবি তাই আরও অনেকগুলো প্রশ্ন তুলে দেয়। এটা যে আনটোল্ড স্টোরি। মাসুদ রহমান, চ্যানেল 24।